আজকে যখন স্কোরটা 258, তখন একটা মনে মনে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কঠিন করে জিতবে, সহজ ম্যাচ কঠিন করে জিতবে, লাস্ট ওভারে চলে যাবে খেলা, এবং সেই নিধাস ট্রফির মতো শ্রীলঙ্কা বাংলাদেশের সেই পুরনো নাগিন ডার্বির মতো সমস্ত ঘটনা ঘটবে আজকের ম্যাচে। বাট কনফিডেন্স ছিল বাংলাদেশ ম্যাচটা জিতবে, হৃদয়ও জিতবে, ম্যাচও জিতবে। কিন্তু কী হলো শেষ পর্যন্ত, যে হৃদয় হারলো, ম্যাচটাও হারলো, কঠিন করে হারলো, অর্থাৎ আশা জাগিয়ে হারলো, বরাবরের মতোই বাংলাদেশ যে কাজটা করে। কিন্তু আজকে এটা একদমই এক্সপেক্ট করিনি, বিশেষ করে সাকিব আর মুশফিকের কাছ থেকে তো এটা এক্সপেক্ট করিনি। তারা দুজন যেভাবে আউট হয়েছেন, দুজন মোস্ট সিনিয়র ক্রিকেটার, দলের সবচেয়ে আর নির্ভরশীল, এবং আজকের ম্যাচ জয়ের জন্য এদের দুজনের কোনো একজনকে খেলতেই হতো। হৃদয় যেটা খেলেছে খুবই স্বাভাবিক, হৃদয়ের কাছে একটা ইনিংস পাওনা ছিল, এলপিএলে খেলেছেন সম্প্রতি, ভালো করছিলেন, তিনি হঠাৎ করে ন্যাশনাল টিমের কালারে এসে রান পাচ্ছিলেন না, সো তার কাছে এটা পাওনা হয়ে গেছিলো এবং তিনি সেটা আজকে ডেলিভার করেছেন। কিন্তু একজন সাকিব বা মুশফিকের কারো থাকা দরকার ছিল, এবং দুজনেই যে বাজেভাবে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, সেটাই আসলে খুব দুঃখজনক। নাঈম শেখকে নিয়ে আমি আজকে কিছু বলবো না, নাঈম শেখকে নিয়ে আমার আসলে আর কিছু বলার নেই। বাট একটা জিনিস হয়েছে যে শেষ ম্যাচটা এখন বাংলাদেশের জন্য মোটামুটি নিয়ম রক্ষার ম্যাচ, রাইট? অনেক যদি কিন্তু কাগজে কলমে হয়তো আপনি এখনও বাদ বলতে পারবেন না, বাট আমরা সবাই জানি যে বাংলাদেশের ফাইনালের আশা মোটামুটি একদমই শেষ হয়ে গেছে। তাহলে কী হবে ফাইনাল, ভারতের সঙ্গে ম্যাচটা এখন নিয়ম রক্ষার ম্যাচ, এবং সেই ম্যাচে এনামুল বিজয় সুযোগ পাবেন, আমার মতে সাকিবকেও খেলানো উচিত, এবং যারা যারা বেঞ্চে আছেন তাদেরকে আসলে সুযোগটা দেওয়া উচিত। কিন্তু সেটা তো পরের কথা, আজকের ম্যাচ নিয়ে আসলে কী বলবো। বাংলাদেশের একটা জিনিস মজা দেখেন, এশিয়া কাপে এখনও কোনো টস হারলো না, এবং সাকিব আল হাসান আজকে কোনো একটা বিচিত্র কারণে পরে ব্যাট করতে চাইলেন, যেখানে আগে ওভারকাস্ট কন্ডিশনে তিনি আগে ব্যাট করেননি বা নানান সিচুয়েশনেও, সেখানে তিনি আজকে পরে বল করতে চাইলেন, এবং সেই ডিসিশনটা বোঝা যাচ্ছিল যে খুব আর্লি উইকেটে কিছু একটা ছিল পেসারদের জন্য, সেই সুবিধাটা তিনি নিতে চেয়েছিলেন, তিনটা স্লিপ আনলেন। বাট আমার কাছে মনে হয় ওই সময় পেসাররা সুযোগটা ওয়েস্ট করেছে, তারা আসলে অনেক বেশি আউটসাইড অফ স্টাম্প ওয়াইড লাইন বরাবর বল করছিল, যে সময় ফোর্থ বা ফিফথ স্টাম্প বরাবর বলগুলো করলে হয়তো আমরা আর্লি উইকেট আরও বেশি নিতে পারতাম। বাট ওভারঅল বোলারদের পারফরমেন্স ওয়াজ টু গুড, সাকিব আল হাসান নিজেও বল হাতে ভালো করেছেন, এবং তাকে একদম প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে আপনাদের মনে আছে কিনা এই প্রশ্নটাই করা হয়েছিল যে সাকিব আপনি তো বল হাতে ভালো করেছেন, বাট ব্যাটসম্যান সাকিবের কাছে কি এখন দলের আরও বেশি চাওয়া কি না, বিকজ যেহেতু তামিম নেই, লিটন নেই, ওই সময় ছিলেন না, সব ইয়াং ক্রিকেটার, সাকিব তখন বলেছিলেন হ্যাঁ, এবং তিনি সেটা বুঝতে পেরেছিলেন, তার ব্যাটিংয়ে আর অনেক কিছু দিতে হবে। কিন্তু আজকে একটা অপরচুনিটি ছিল, তিনি অপরচুনিটিটা মিস করলেন। মুশফিক রান পাচ্ছিলেন ভালোই, আজকে সেটা কোনো কাজে আসলো না। হৃদয় ম্যাচটা আসলে শেষ করে তার কাছে এরকম একটা ম্যাচ জয়ের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন আশা করাটা মনে হয় একটু বাড়াবাড়ি হতো, এবং সেটা শেষ পর্যন্ত হয়নি এ কারণে। তবে আজকে আসলে শ্রীলঙ্কা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কীভাবে টাইট ম্যাচগুলো জিততে হয়, আপনি দেখেন আফগানিস্তানের সঙ্গে এবং আপনি দেখেন আজকে বাংলাদেশের সঙ্গে। সো শানাকা, তার মতো একজন মিডিয়াম পেস বোলার আজকে বাংলাদেশের কাছে একদম ত্রাস হয়ে গেল, তাই না? যে তাকে খেলাটাই হয়ে গেল সবচেয়ে কঠিন, তার বাউন্সারে নাঈম শেখ যেভাবে কুপকাত হলেন, মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, এবং তিনি আজকে দিনের সেরা বোলার হয়ে গেলেন শ্রীলঙ্কার। বাংলাদেশ যে আজকে আসলেই বেশ ট্রাবল, মানে ওই যেটা বরাবরই বলেছি আমি যে বাংলাদেশের মূল শত্রু আসলে নিজেরাই, শ্রীলঙ্কার বোলিংয়ের চেয়েও নিজেদের শর্ট সিলেকশন আবারও ঘুরে ফিরে আসে, অ্যাপ্রোচ মেন্টালিটি সব কিছু মিলে একেবারে লেজে গোবরে অবস্থা। সো বিশ্বকাপের আগে এই এশিয়া কাপে বাংলাদেশ এখন খুবই খুবই খারাপ অবস্থায় আছে, আমরা এটা বলতেই পারি, এবং সুপার ফোরের ফোর অর্থাৎ নাম্বার ফোর হয়ে আসলে শেষ পর্যন্ত হয়তো টুর্নামেন্ট শেষ করতে হবে বাংলাদেশকে। নেক্সট ম্যাচ ঘিরে আসলে আর কোনো আশা নেই, তবে আমি চাইবো যে বাংলাদেশ যেন এই যে ফাইন টিউনিংগুলো করে ফেলে আসলে এই ম্যাচে এবং নিউজিল্যান্ড সিরিজে, বিশ্বকাপের আগে খুব বেশি সময় নেই। হতাশার গল্প আসলে অনেক বলেছি, আর নতুন করে বলার কিছু নেই, এখন মনে হয় যে টুর্নামেন্টটা জমিয়ে দিল শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তান কালকে ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট, তাদেরকেও এখন শ্রীলঙ্কার দিকে নজর রাখতে হবে। সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আসলে যে একটা এক্সাইটিং ম্যাচ হোক, রিজার্ভ ডে আছে, দুটো ম্যাচ হবে, মানে দুই দিনে অ্যাটলিস্ট আমরা খেলার একটা ফলাফল পাবো এবার, হোপ ফর দ্য বেস্ট সবার জন্য। আর বাংলাদেশের জন্য আসলে কী বলবো, বিমানবন্দরে আসলে নিশ্চয়ই আমরা অভিনন্দন জানাতে যাবো, শুভকামনা জানাতে যাবো। সে পর্যন্ত বাই বাই, টাটা।